হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হররস্কোপ। আমাদের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। প্রথমত আমরা ক্ষমা প্রার্থী একটু দেরিতে ফেরবার জন্য, কিন্তু আজকে এই এপিসোড খুবই স্পেশাল, কারণ আজ আমাদের সাথে রয়েছেন দুজন বিশেষ অতিথি শিল্পী। প্রথমজন কলকাতার অন্যতম উল্লেখযোগ্য বেহালা বাদক তথা বেতার শিল্পী শ্রী ঐন্দ্রকুমার দত্ত, যা সৃষ্টি সুরের মূর্ছনা আমাদের মুগ্ধ করেছে বারবার। বাংলা চলচ্চিত্র জগৎকে প্রায়শই সমৃদ্ধ করেছে তার বেহালার সুর। তার সবচেয়ে উল্লেখযোগ্য আবহ সঙ্গীতের কাজ হল সৌমিত্র চট্টোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ এবং সাবিত্রী চ্যাটার্জি অভিনীত শর্ট ফিল্ম কেয়ার অফ চ্যাটার্জি, যা আমাদের সকলের মনেই দাগ কেটেছে বারবার। আর দ্বিতীয়জন হলেন আমাদের সবার প্রিয় শ্রী শায়ক আমান। তিনি একাধারে সাহিত্যিক, গল্পকার, কণ্ঠশিল্পী। মিড নাইট হরর স্টেশনে তার কণ্ঠের মায়া আর মাধুর্যে আমাদের সকলের হৃদয় বারবার গলেছে। এই দুই শিল্পীকে টিম হররস্কোপের তরফ থেকে রইল আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ জানাই কফি হাউস ক্লাসিককে এইভাবে আমাদের পাশে থাকবার জন্য। উলুবেড়িয়ার সব মানুষই জানেন আড্ডা মানি কফি হাউস ক্লাসিক। আর দেরি না করে সরাসরি চলে যাব আমাদের আজকের উপস্থাপনা, ইভান সরকারের মায়াপুরী। কলেজে পড়াশোনা সূত্রে তখন কলকাতা যাওয়া, শুরু থেকেই মহানগরীর মায়া আমায় মুগ্ধ করেছিল। আমি আর আমার বন্ধু শুভ দুজন মিলে গ্রাম থেকে শহরে এসেছিলাম পড়াশোনা করার জন্য। একটাই মেসে দুজনে একই ঘরে থাকতাম। শুভ আমার ছেলেবেলার বন্ধু, সেই গ্রামের নার্সারি স্কুল থেকে আজ অবধি ও আমার ছায়াসঙ্গী বলা চলে। গ্রাম থেকে শহরে আসার সময় শুভ ট্রেনে বসে আমায় বলেছিল, দেখিস দীপ, আমরা আমাদের সব স্বপ্নগুলো একদিন ঠিক পূরণ করব। শহরের ইঁটের শরীরের ভিতর গোলাপের চারা গাছ লাগাবো। দেখিস ভাই, আমরা কলকাতাকে একদম অন্যভাবে আবিষ্কার করব। সত্যি, কলকাতাকে অন্যভাবে আবিষ্কার করা সম্ভবপর হয়েছিল আমাদের। বছরখানেক আগের ঘটনা। সকালে চা খেতে খেতে আমি আর শুভ একসাথে গল্প করছি, হঠাৎ মেসের মালিক এসে বললে, এই যে বাবুরা, মেস খালি করতে হবে মনে হয়। প্রমোটারে ভালো অফার পেয়েছি, তাই সবাইকেই বলছি। মানেটা কি দত্তবাবু? শুভ বলল, মানে এই যে মাসখানেকের মধ্যে ঘর খালি করতে হবে, অন্য মেস খোঁজো। কথাটা বলেই দত্তবাবু কটকট করে পাশের ঘরে চলে গেলেন। হ্যাঁ রে দীপ, কি করবি রে এবার? কি আর করা যাবে, চল কলেজ যাই, গিয়ে সবার সাথে একটু আলোচনা করি নাকি? কি বচ্চাত লোক মাইরি, আমাদের কথা একবারও ভাবলো না। শালা, ওর ভালো হবে না দেখিস তুই। এখন এসব বলে কি হবে বলতো, মুশকিল। আরে কিছু তো খুঁজতেই হবে, তাই না? আরে নতুন শহরে না তুই কিছু চিনিস, না আমি আর কিছু চিনি, কি করব বলতো? বাবা, আরে তুই না, আরে বলছি তো চল কলেজ যাই, তাড়াতাড়ি তৈরি হয়ে যা, নে 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 চল। তৈরি হয়ে দুজনে বেরিয়ে পড়লাম কলেজের ক্লাস তাড়াতাড়ি শেষ করে। সব বন্ধুদের জিজ্ঞেস করলাম, কিন্তু কেউ সেরকম মেসের সন্ধান দিতে পারলো না। একজন তো বলেই বসলো, মেস কি আদের মোয়া নাকি চাঁদু, বললেই পেয়ে যাবে। কতদিন আছো কলকাতায়? এখানে যত স্টুডেন্ট দেখছো সবাই মেসেই থাকে, যাও খোঁজ নাও তাদের কাছে। শুভ বরাবর ভীতু স্বভাবের, খোঁজ না পেয়ে চিন্তিত হয়ে সে বললে, এ ভাই, এবার মনে হয় গ্রামে ফিরে গিয়েই চাষাবাদ শুরু করতে হবে। আরে ধ্যাট, চুপ কর তো, চল চল মেসে যাই, গিয়ে দেখছি কী করা যায়। আরে আমি আছি তো নাকি, চল। মেসে ফিরে একটু বিশ্রাম করে ভাবলাম কিছু একটু জল খাবার নিয়ে আসি। শুভকে বললাম, এ ভাই শোন, তুই একটু থাক, আমি দেখি একটু কিছু খাবার দাবার আনি, হ্যাঁ একটু তেলে ভাজা নিয়ে আসি মোড় থেকে। আর কি বলে দেখি, যদি সাথে কেউ খোঁজ দিতে পারে একটু নতুন মেসের আর কি, দেখছি। হ্যাঁ তুই থাক, আসছি আমি। বলা হয়নি,
শোভাবাজারের বিকেপালের মোড়ের বাম দিকের সরু অন্ধকার গলি দিয়ে এসে ডান দিকে দুটো গলি ছাড়িয়ে বাম হাতি রাস্তায় পড়ে আমাদের মেসটা। বড় রাস্তার মোড়ে একটা দোকানে তেলে ভাজাটা দারুণ বানাতো। দোকানে তেলে ভাজা কিনতে গিয়ে ওই দোকান ও আশেপাশের দোকান থেকে মেসের সন্ধানও করলাম, কিন্তু কেউ সন্ধান দিতে পারল না। এক প্রকার অসহায় আর আনমনা অবস্থায় মাথায় হাজার চিন্তা নিয়ে ফিরছি। হঠাৎ মনে হলো কেউ যেন আমার পিছু করছে। অন্ধকার গলির মধ্যে এরকম অবস্থায় যদি কোনো চোর ডাকাত ধাওয়া করে, কথাটা ভাবতে ভাবতে ভয়ের চোটে পায়ের গতি একটু বাড়াতেই শুনলাম, ও ভাই, আরে ও ভাই, ঘর করছো বুঝি? থমকে দাঁড়িয়ে পিছনে ফিরবো কিনা ভাবছি, এমন সময় আবার শুনলাম, একটা বাড়ি আছে, থাকবে নাকি সেখানে? একটু সন্দেহ হলো বটে, কিন্তু কৌতূহল নিয়েই বললাম, বাড়ি? হ্যাঁ বাড়ি, তুমি তো একজন লোককে জিজ্ঞেস করছিলে তাই না, এই ভাবলাম একটু সন্ধান দিয়ে আসি। এক প্রকার যেন অন্ধকারের মধ্যে থেকে শুধু একটা কণ্ঠস্বর শুনলাম, অন্ধকারের স্তর ভেদ করে লোকটাকে ঠিক দেখা যাচ্ছে না। শুধু বুঝতে পারলাম খুবই লিকলিকে চেহারা আর চোখ দুটো ভীষণ তীক্ষ্ণ। যেন সম্মোহিত হয়েই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা তাহলে ঠিকানাটা বলুন দেখি একটু। আরে ওই তো টালা ব্রিজের নিচে দিয়ে বাম হাতে রাস্তা ধরে সোজা গিয়ে একদম শেষ বাড়িটা। ঠিক আছে, তাহলে একবার কাজ করবো, একটা খোঁজ নিয়ে দেখে আসবো না। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। আরে খোঁজ টোঁজ নিতে হবে না, এবারে কালই চলে যাও। আরে আমার ভাই ওই বাড়িটা দেখাশোনা করে, ওকে বলবে যে হরি পাঠিয়েছে। কথাটি বলেই লোকটা অন্ধকারের সমুদ্রে যেন আবার হারিয়ে গেল। মাথায় হাজার চিন্তা আর সেই সন্দেহ নিয়ে মেশে ফিরতেই শুভ রেগে গিয়ে হঠাৎ বলে বসলে, উফ, এতক্ষণ লাগে, খিদের চোটে মারা পড়তাম আর একটু হলে। আরে একটু কথা বলছিলাম, তা বুঝলি, শোন না, একটা লোক এসে ডাকলো। কোন লোকটা? আরে রাস্তায় বলছে নাকি টালার কাছে একটা আস্ত বাড়ি আছে। কি বলিস রে, কোন লোক, কে লোক, কোথা থেকে এলো? উফ, রাস্তায় এত প্রশ্ন করিস কেন বলতো তুই, চল খেয়ে নিয়ে পড়তে বসি। আর শোন, ভালো খবর যেটা, লোকটা বলেছে ওই বাড়িতে আর গিয়ে দেখতে হবে না, একেবারে কাল একদম সব কিছু বুঝিয়ে শিফট করে যেতে, সব নাকি ব্যবস্থা করা আছে। ওর ভাই কে নাকি ওখানে আছে বললো। তোকে পেয়েছে আর মানে এক পাগল আর এক পাগলকে টুপি পরিয়েছে। বলি মাথাটা কি গেছে, এই শহরে না দেখে শুনে হুট করে চলে যাব? শুভর কথাটায় যেন আমার ঘোর কাটলো। ভাবলাম ঠিকই তো, কে না কে বলল। আর আমি আবার শুভকে বললাম, কথাটা খুব একটা ভুল বলিস নি ভাই, বুঝলি। ঠিক আছে শোন, একটা কাজ করি, কালকে কলেজ টলেজ শেষ করে একদম তুই আর আমি দুই ভাই মিলে একবার চলে যাবো, বুঝলি, গিয়ে না একটু ঘরটা দেখে আসবো। পরদিন ক্লাস করে বেরোতে একটু দেরি হলো, বাস ধরে সোজা টালা পৌঁছালাম। তখন ওই সন্ধে 7:30 হবে। শুভ বলল, ঘরটা একটু দেখেই তাড়াতাড়ি ফিরে পড়বো বুঝলি, দেরি করলে বাস পেতে সমস্যা হবে। আমি হেসে বললাম, তুই না সত্যি মানে এটা কলকাতা বুঝলি তো, চাপ নিস না তো। গতকালের লোকটার কথা অনুযায়ী এগিয়ে চললাম। বড় রাস্তা থেকে যত ভিতরের দিকে ঢুকতে লাগলাম তত যেন পরিবেশ পাল্টে যেতে লাগলো। কত পুরনো বড় বড় বাড়ি রাস্তার দুধারে দাঁড়িয়ে আছে যুগ যুগ ধরে, তারা যেন বহু যুগ ধরে নিজের অস্তিত্ব সংকটে ভুগতে ভুগতে আজকে এই পরিবেশের সঙ্গে যুদ্ধে সামিল হয়ে নিজের উপস্থিতির জানান দিচ্ছে আমাদের। আস্তে আস্তে জায়গাটা আরও যেন নির্জন থেকে নির্জনতর হতে শুরু করল, আর তার সাথে অন্ধকারের ঘনত্ব
একটু একটু করে বাড়তে লাগলো। বাড়িটার নাম কি? রে ভাই, একদম এটা তো জানা হয়নি। পাঁটা নাকি? একটা সম্পূর্ণ অচেনা লোক তোকে এসে বললো একটা বাড়ি আছে, তুই বিশ্বাস করে নিলি, এতটাই বিশ্বাস করলি যে বাড়ির নামটুকু জানার প্রয়োজন বোধ করলি না। সত্যি ভাই, সত্যি চাপে পড়ে গেলাম, বোকামো করে ফেলেছি বড্ড। ফিরে যাব কিনা ভাবছি, এমন সময় শুনলাম, বাড়ি খোঁজেন দাদা বাবুরা? চমকে উঠলাম আমরা। সামনের অন্ধকার ভেদ করে একটা মানুষরূপী অবয়ব যেন এসে দাঁড়িয়েছে। ঠাওর করলাম ঠিক করে। অন্ধকারের মধ্যে থেকে বুঝতে পারলাম লিকলিকে সরু একটা চেহারা, গায়ে একটা ময়লা গেঞ্জি। মনে একটু সাহস সঞ্চয় করে বললাম, কে তুমি? হরি বলে রেখেছিল আপনারা আসবেন। ও, তা সে বাড়ি কদ্দূর? এই তো সামনেই, আসেন আমার সঙ্গে। কথাটা বলে লোকটা এগিয়ে চলল, আর আমরা মন্ত্রমুগ্ধের মতো তার পিছন পিছন চলতে লাগলাম। বাড়িটার সামনে আসতেই মনে হলো অন্য এক পৃথিবীতে পৌঁছে গেলাম। বাড়িটাকে যেন কোনো ঘন অন্ধকারের বলয় ঘিরে রেখেছে, তবুও বাইরে থেকে সেই অন্ধকারের মধ্যেই বাড়ির কারুকার্য মনোমুগ্ধকর, যেন প্রাচীন কোনো সভ্যতার স্বাক্ষর আমাদের সামনে রাখছে সেই বাড়িটা। চলুন ভিতরে চলুন, লোকটা আমাদের নিয়ে চলল। আমি আর শুভ দরজা খুলে ঘরে প্রবেশ করলাম। ঘরটা খটখটে অন্ধকার, তখন শুধু একটা বাতি টিমটিম করে চলছে সেই অন্ধকারের ভিতর থেকে। আমাদের পিছন থেকেই সেই সরু লিকলিকে শরীর খ্যাঁক খ্যাঁক করে হেসে বললে, তা আজ থেকেই থাকবেন তো আপনারা? আমি বললাম, না না, আজ ফিরে যাব, আজ দেখতে এলাম। আচ্ছা, ঘরে কি ইলেকট্রিক নেই? আজ লাইনটা খারাপ হয়েছে, মিস্ত্রি এখনো এসে পৌঁছাতে পারেনি, আসবে হয়তো। কথাটা শেষ করতে না করতেই দেখলাম বাইরে থেকে ঝোড়ো হাওয়া তুমুল বেগে বইতে শুরু করলো। শুভ বলল, এই মনে হয় ঝড় বৃষ্টি আসবে, চল 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 তাড়াতাড়ি বেরিয়ে যাই। একে কি আজব ব্যাপার, পরিবেশ যেন শুভর কথারই অপেক্ষায় ছিল। শুভর কথা শেষ করতে না করতেই বাইরে শুরু হলো অঝোরে বৃষ্টি। সেই অদ্ভুত লোকটা এবার শয়তানির সুরে বলে উঠল, যা যা, বৃষ্টি শুরু হলো যে, আপনারা বসুন, আমি চা আনি। বাইরে বৃষ্টি ক্রমশ বেড়েই চলল, আর সাথে চলতে লাগলো ঝোড়ো হাওয়ার তাণ্ডব নৃত্য। শুভ একটু চিন্তিত হয়ে বললে, এত দুর্যোগের মধ্যে ফিরবি কিভাবে ভাই? অদ্ভুত ব্যাপার, আমার উত্তর আসার আগেই লোকটা যেন আমায় থামিয়ে দিয়ে বললে, অসুবিধা নেই, একটাই তো রাত, নাই থেকে গেলেন, আর আপনাদের তো সেই আসতেই হবে। হ্যাঁ, যা মনে হচ্ছে রাতে আর সত্যিই ফেরা হবে না। ঠিক আছে, একটু দেখি ঘর, যে ঘরটা আছে ঘরটা একটু দেখি, চলো চলুন। একটা টিমটিমে লণ্ঠন নিয়ে লোকটা আমাদের থাকার ঘর খুলে দিয়ে বললে, রাতে তবে কিছুটা মাংস করছি, সকালে কিছুটা মাংস ছিল কাঁচা, সেটাই করি তবে। কথাটি বলেই যেন লোকটা অন্ধকারের সমুদ্রে আবার ডুব দিল। হঠাৎ শুভ বলল, ভাই বাড়িটা আর ওই লোকটা কেমন একটা অদ্ভুত না, আর বাড়ির নামটাও তো একদম
বাড়ির নাম বাইরে দেখিস নি? না তো। কি নাম? মায়াপুরী। মায়াপুরী নামটা শুনেই যেন কেমন সন্দেহ দানা বাঁধতে থাকলো আমার মনের ভিতর। যেন মনে হতে লাগলো কোনো মায়ার জালে হয়তো আমরা ফেঁসে গেছি। পারিপার্শ্বিক কোনো মায়া যেন তার মায়া জালে আমাদের আষ্টে পৃষ্ঠে বেঁধে নিয়েছে। সময়টা ঠিক আন্দাজ করতে পারি না, তবে রাত 9টা কি 9:30 হবে। সেই অদ্ভুত লোকটা এসে বললে, দাদাবাবু, ও দাদাবাবু, খাবার এনেছি। আচ্ছা আচ্ছা, ওখানে রেখে দাও টেবিলের উপর। টেবিলে খাবার রাখার সময় আমি তাকে প্রশ্ন করলাম, আচ্ছা বাড়িটার এরকম অদ্ভুত নাম কেন? মায়াপুরী। এই পৃথিবীর সবই তো মায়া। কথাটা বলতে বলতে লোকটা খ্যাক খ্যাক করে হেসে উঠল। মনে হলো কি অস্বস্তিকর হাসি রে বাবা। লোকটা যাবার সময় বললে, খাবার খেয়ে থালা বাসন ঘরের কোণেই রেখে দেবেন কেমন? আমি আর রাতে আসছি না, জলও রেখে গেছি, জানলা দিয়েই হাতটা ধুয়ে দেবেন কেমন? আপনাদের বোধহয় আর কোনো অসুবিধেই হবে না। আর অসুবিধা হলে ডাক দেবেন, আসি তবে। শুভ বললে, গোটা পরিস্থিতিটাই তো অসুবিধের। তা বটে। লোকটা একটু হেসে পাশের ঘরে ঢুকে সশব্দে দরজা বন্ধ করে দিলে। আমিও উঠে দরজা বন্ধ করে শুভকে এসে বললাম, এই তুই খেয়ে নিবি নাকি? হ্যাঁ, গরম গরম খেয়ে নিলে তো ভালোই হয়। হ্যাঁ, বেশ ভালো গন্ধ উঠেছে, কি বলিস? তা বটে। সত্যি খাবারটা বড় সুস্বাদু। যথারীতি খাওয়া দাওয়া করে জানলা দিয়েই হাত মুখ ধুয়ে নিলাম, আর মাংসের এঁটো হাড়গুলো একটা বাটিতে তুলে রেখে বাসনগুলো ঘরের কোণে রেখে দিলাম। বাইরে বৃষ্টি আস্তে আস্তে ধরেছে। আমি আর শুভ দুই ভাই বিছানায় শুয়ে রইলাম। কতক্ষণ শুয়েছিলাম জানি না, হঠাৎ শুনলাম পাশের ঘর থেকে একটা করুণ বেহালার সুর ভেসে আসছে। শুভ বললে, ওই লোকটা এত ভালো বেহালা বাজায়, ভাবাই যায় না। অন্য মনস্ক হয়ে সায় দিলুম বটে, কিন্তু বেহালার সুরটা বড় অদ্ভুত। তা করুণ আর বেশ কিছুটা ভয়ানক, যেন কেউ সুরের মাধ্যমে কোনো অশুভ শক্তির আরাধনা করছে। বিছানায় শুয়ে থাকা অবস্থাতেও সে সুর ক্রমশ যেন কানের মধ্যে কোনো অজানা মায়া আর ভয়ের দ্রবণ তৈরি করছে। ভাবতে ভাবতে দেখলাম শুভ ঘুমিয়ে গেছে। আমিও চোখ বুজে যেন সম্মোহিত হয়ে অনুভব করতে লাগলাম সেই সুরের আহুতি। কখন ঘুমের দেশে পাড়ি দিয়েছিলাম জানি না। ঘুম ভাঙল একটা অদ্ভুত শব্দে, যেন ঘরের মধ্যে কোনো বাচ্চা ছেলে অদ্ভুত শব্দ করছে, কিন্তু সে শব্দের মধ্যে কোনো শিশুত্ব নেই, সে শব্দ অমানসিক। কিছুক্ষণ ঠাওর করে বুঝলাম শব্দটা আসছে
ঘরের কোণ থেকে। মনে সাহস হলো না উঠে বসার, তাই আলতো চোখ মেলে একটু চালাকি করেই ঘরের কোণে তাকালাম। তারপর যা দেখলাম সেটা দেখার জন্য কোনো দিন প্রস্তুত ছিলাম না। ও কি, একটা বাচ্চা ছেলের মতো কোনো অমানসিক অবয়ব ঘরের মধ্যে রাখা থালা থেকে সেই এঁঠো হাড়গুলো তুলে অদ্ভুত আওয়াজ করে কড়মর শব্দে চিবিয়ে খাচ্ছে, আর সেই আওয়াজ এতটাই অমানসিক যে তা আমার রন্ধ্রে রন্ধ্রে মিশ্রিত হয়ে ভয়ের দ্রবণে ঘনীভূত হচ্ছে। আমি মনের সব সাহস এক জায়গায় জড়ো করে উঠে বসে চিৎকার করলাম, এই এই কে রে তুই, কে তুই? কথাটা শোনা মাত্র সেই অবয়ব আরো বিকট আওয়াজ করতে লাগলো। তার দুটো জলজল করা চোখ যেন রাগে রক্তিম হয়ে উঠল। তারপর দেখলাম সে আস্তে আস্তে আওয়াজ করে খাটের দিকে এগিয়ে আসছে। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে বসে থাকতে থাকতে দেখলাম অবয়বটা খানিকটা এসে মিলিয়ে গেল। আর কি, ঠিক তখনই আমার পাশের ঘর থেকে শুনতে পেলাম সেই বেহালার সুর। এবার আর করুণ নয়, আর করুণ সুরে নয়, এবার যেন শয়তানের তাণ্ডবের আরাধনা শুরু হলো। আমি ভয়ে আর রাগে দরজাটা খুলে তাড়াতাড়ি বাইরে গিয়ে পাশের দরজায় দুম দুম করে ধাক্কা মারতে লাগলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। সেই অদ্ভুত লোকটা আমার অত আর্তনাদ আর ডাককে উপেক্ষা করে নিজের বেহালার সুরের আরাধনায় মেতে রইল। আমি তাড়াতাড়ি এসে আবার ঘরে দেখলাম শুভ জেগে গেছে। শুভকে হঠাৎ বললাম, এই শুভ, এই এত কিছু হলো, তুই ঘুমোচ্ছিলিস? শুভ কোনো কথা বলল না। আমি তার পাশে গিয়ে বসলাম। হঠাৎ কি শুনলাম, আমার পাশে শুভর মুখ থেকে সেই বিকট আওয়াজ বেরোচ্ছে, ঠিক সেই অদৃশ্য হয়ে যাওয়া শিশুর মতো। আমি তার দিকে তাকিয়ে রইলাম অদ্ভুত ভাবে, সে আমার দিকেও রক্তচক্ষু নিয়ে তাকিয়ে রইল। সেই চাহনি আর সেই তাণ্ডবের সুর আমার সারা শরীর শিহরিত করে তুলল। আমি অবাক হলাম, কি হচ্ছে চারপাশে? চিৎকার করলাম, শুভ, এই ভাই, কি দেখছিস এভাবে? এই শুভ, কি হয়েছে তোর? তারপর যা শুনলাম তা ঠিক এরকম। কথাটি বলেই সে আমার গলা টিপে ধরলে। আমার দম বন্ধ অবস্থায় আমি চিৎকার করলাম, এবার নিজের সমস্ত বল সঞ্চয় করে
আমি যেন কোনো অসুরের সাথে মল্লযুদ্ধে লিপ্ত হলাম। আমি শুভকে ঠেলে ফেলে দিলাম। মনে হয় মাথায় চোট লেগে শুভ জ্ঞান হারালো। আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে না থেকে ঘর থেকে বেরিয়ে যাব ভাবছি, কিন্তু শুভকে ফেলে রেখে যাই কিভাবে? আমরা যে মানিক জোর, ও যে আমার ছায়া সঙ্গী, তাই মেঝেতে পড়ে থাকা শুভর অসার শরীরটাকে কাঁধে তুলে ঘরের দরজা খুলে বারান্দা টপকে বাইরের দরজা খুলতেই দেখি এক নারী মূর্তি দরজার বাইরে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা কোলে নিয়ে। আমার দিকে কটমট করে তাকিয়ে বললে, এই আমার ছেলেকে মাংস দিলি না তুই? দে মাংস দে। মাংস দিবি না? দিবি না? তাহলে এবার তোর মাংসই খাক। একে কথাটি শোনা মাত্র যেন শুভ তার শরীরে প্রাণ ফিরে পেল। আর ও কি শুভ? মনে তো হয় না। সে তার অসার শরীরে যেন প্রাণের সঞ্চার ঘটতেই আমার গলায় প্রচণ্ড কামড় বসালো। আর সেই বাচ্চার ওই রমণীর কোলে নেই। তাহলে কি ভাবতে পারলাম না। আমি সেই তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে আমার বন্ধুকে কাঁধে নিয়ে ছুটতে শুরু করলাম। কিন্তু আমার কাঁধে ও কি আমার বন্ধুই ছিল, নাকি আমার বন্ধুর বেশে আমার সবচেয়ে বড় শত্রু? আমি দৌড়তে লাগলাম। বাড়ির গণ্ডি পেরোনোর আগেই মনে হলো কেউ যেন আমার ঘাড় থেকে কিছুটা মাংস কামড়ে ছিঁড়ে নিল। যন্ত্রণায় কাতরাতে দৌড়চ্ছি। কিন্তু একই বারবার ওই বাড়িটার সামনেই আবার এসে পৌঁছচ্ছি। এবার শুনলাম একসাথে হাজার হাজার অশরীরী খিলখিল করে হেসে উঠল, আর সেই হাসি বারে বারে আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে হতে আমায় শাখের করাতের মতো আক্রমণ করছে। আর কোথায় বাড়ি? সেটা তো একটা জীর্ণ পরিত্যক্ত পোড়ো বাড়ি। তাহলে এতক্ষণ ভাবতে পারলাম না, কিন্তু খেয়াল করলাম সেই অন্ধকারের মোটা দেওয়াল যেন আমাদের দিকে এগিয়ে আসছে। আমি আর্তনাদ করে উঠলাম, তারপর প্রাণপণে দৌড়তে শুরু করলাম কোনো কিছু না ভেবে। মনে হলো কিছুটা রাস্তা এসে একটা আলো দেখতে পেলাম, কিন্তু ও কি? এ তো সেই লোকটা যে আমায় কাল এই মায়াপুরীর সন্ধান দিয়েছিল। আমায় দেখে খিলখিল করে হেসে উঠে বললে, সবই মায়া এই পৃথিবীতে, পালাবে কোথায়, যাবে কোথায়? আরে চলো 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 চলো। কথাটা বলতে বলতে লোকটা আমাদের দিকে এগোতে থাকলো, আর হাসতে হাসতে আবার বলতে লাগলো, পৃথিবীতে সবই মায়া, মায়ার হাত থেকে পালিয়ে যাবে কোথায়? মায়া ত্যাগ করা কি এতই সোজা? সেই কথা আর সেই হাসি যেন আমাদের কোনো অশুভ সংকেত দিচ্ছে। হঠাৎ মনে হলো আমার পায়ের তলার মাটি যেন চিরে দুভাগ হয়ে যেতে থাকলো, আর সেই ফাঁক দিয়ে বেরিয়ে আসতে লাগলো নরকের অগ্নিশিখা। সেই লেলিহান অগ্নিশিখা যেন তার শয়তানের দুহাত বাড়িয়ে আমায় নিচে টেনে নিতে চাইছে। সেই লোকটা আরও এগিয়ে আসছে আমাদের দিকে, আর আমি আরও তলিয়ে যাচ্ছি নিচের দিকে। গিয়ে চলো 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 চলো, মায়া জাল কেটে বেরোনো এত সোজা নয়, চলো চলো চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো।
এরপর আমার সারা শরীর অবশ এলো। মনে হলো যেন আমি কোনো অন্ধকারের সমুদ্রে তলিয়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। জ্ঞান ফিরতে দেখলাম আমি আর শুভ আমাদের মেসেই শুয়ে আছি। কি ব্যাপার, কাল রাতে তাহলে কি স্বপ্ন দেখেছিলাম নাকি জ্ঞান হারিয়েছিলাম? কথাটা ভাবতে ভাবতে হঠাৎ খেয়াল করলাম আমার ঘাড়ের কাছে একটা তীব্র যন্ত্রণা আমার সারা শরীর অবশ করে দিচ্ছে। আমি ঘাড়ের কাছে হাত দিয়ে দেখলাম আমার হাতে রক্ত লেগে গেল। আবার ঘাড়ে হাত দিলাম, মনে হলো যেন কেউ কিছুটা মাংস আমার ঘাড় থেকে কামড়ে ছিঁড়ে নিয়েছে। এবার সামনের দিকে চোখ পড়তেই দেখলাম সেই লোকটা দাঁড়িয়ে আছে আমার একেবারে সামনে। আমি প্রচণ্ড ভয়ে জোরে চিৎকার করে উঠলাম, লোকটা এবার হেসে উঠে বলল, মায়াপুরীতে তোমাদের স্বাগত। আর ঠিক তখন আবার আমার পাশ থেকে শুভ উঠে বসে বললে, শুনছিলেন ইভান সরকারের কাহিনী মায়াপুরী। গল্প পাঠে ইভান, শুভ ও অশরীরী শিশুর চরিত্রে রক্তিম, হরির চরিত্রে সায়োগামান, বাড়ির কেয়ারটেকারের চরিত্রে অভিষেক, কলেজের বন্ধুর চরিত্রে অনিকেত, মহিলা চরিত্রে চিত্রাঙ্গিনী, আবহ ও স্পেশাল এফেক্টসে অভিষেক ও শুভম, গল্পের সূত্রধর আমি শুভম, বেহালাবাদক শ্রী ঐন্দ্রকুমার দত্ত, পোস্টার অ্যান্ড গ্রাফিক ডিজাইন অনিকেত, সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ মারুফ। আশা করি আমাদের এই উপস্থাপনা আপনাদের সকলের ভালো লাগলো। খুব শীঘ্রই ফিরবো আবার নতুন কোনো উপস্থাপনা নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। শুভরাত্রি।